নমস্কার, ভিলেজ লাইভ উইথ মৌ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ভিডিওটি লাস্ট অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। আজকে আমি যে রেসিপিটা বানাবো, আশা করি আপনারা বুঝেই গেছেন যে আমি কি বানাতে চলেছি। তো এবার আমি উনুনটা জ্বেলে নিয়েছি আর কিছুটা মশলা দিয়ে দিয়েছি, জিরে, ধনে, মৌরি আর সর্ষে দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। সব মশলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মশলাগুলো ঢেলে নিয়ে এবার আমি গুঁড়ো করে নেব, আর এই মশলাটাকে একদম মিহি করব না। দেখুন আমি এইভাবে গুঁড়ো করেছি, আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। মশলাগুলো এবার তুলে রাখছি, আর এবার আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমগুলোকে ধুয়ে ভালো করে মুছে নেব যাতে কোনো জল না লেগে থাকে আমের মধ্যে। আমগুলো ভালোভাবে মুছে নিয়ে এবার আমগুলোকে কেটে নেব। দেখুন সব আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। সব আমগুলো আমার কাটা হয়ে গিয়েছে, এবার এক এক করে মশলা দেব। প্রথমে দেবো হলুদ গুঁড়ো, এবার লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে আমগুলোর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব, দিয়ে আবার ভালো করে মেখে নেব। আর এবার নুন দিয়ে দেবো, নুন দিয়েও ভালোভাবে মাখিয়ে নেব। এই টক ঝাল আচারটা আমার ছেলের খুব পছন্দের, ও মিষ্টি আচার খেতে চায় না কিন্তু এই টক ঝাল আচারটা ও খুব ভালোবাসে। আমি আবার একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের টক ঝাল আচার। এই আচারটা আমি সারা বছর রেখে দেব। এবার একটা কৌটোর মধ্যে তুলে রাখছি, আর আমার কাছে যেহেতু কাঁচের জার নেই সেই জন্য প্লাস্টিকের কৌটোর মধ্যে তুলে রাখছি। আর আচারটাকে আমি ভালোভাবে চেপে চেপে ভেতরে ঢুকিয়ে রাখছি, আপনারা দেখতেই পাচ্ছেন।
আচারটার এত সুন্দর কালার এসেছে আর এত সুন্দর সেন্ট বার হচ্ছে, আমার তো জিভে জল এসে যাচ্ছে। এইভাবে আচার বানিয়ে রাখলে সারা বছরই ভালো থাকবে, কোনো রোদে দেওয়ার ঝামেলা থাকে না। আর এবার আমি উপরে কিছুটা সরিষার তেল ঢেলে দেব। আমার আচার একেবারে রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।